খুব ভালো কথা, এটা হওয়া উচিত। আজকে সরকারের প্রতি লোকের বিশ্বাস চলে গেছে বলে এই ধরনের মানে অবরোধ, আন্দোলন, হরতাল, অনশন চলছে। এটা বোঝা যাচ্ছে সরকার কত আনপপুলার হয়ে যাচ্ছে, কত সেন্সিটিভিটি লেস হয়ে যাচ্ছে, মানে সমবেদনা সামান্যতম নাই তাদের কর্মচারী, ডাক্তার, সবাই। ডাক্তাররা রিজাইন করে পালিয়ে যাচ্ছেন, তাদের মর্যাদাও নেই, কাজ করার সুযোগও নেই। সাধারণ রোগীরা হসপিটালে গিয়ে ফিরে আসছেন, সস্তা ওষুধ দেওয়ার কথা, কোনো ওষুধই পাওয়া যাচ্ছে না। এটা স্বাস্থ্য অবস্থা, সেরকম শিক্ষায় আছে, সেরকম শিল্পে আছে, সব জায়গায় একই অবস্থা আছে। প্রশাসনেও তাই আছে, পুলিশ নেই, তিন চারজন করে পুলিশ থানাতে, বাকি সিভিক পুলিশ আছেন। তো এই সরকার পুরোপুরি কলাপস হয়ে যেতে যাচ্ছে, বাধ্য হচ্ছে, তখন মেনে নিচ্ছে লোকের দাবি। এরকম যদি আন্দোলন হতে শুরু করে, প্যারাটিচাররা শুরু করেছেন, ডাক্তাররা, স্টুডেন্টরা সব শুরু করেছেন, সার্বিকভাবে এই সরকারের উপরে এত প্রেশার আছে, তো এই সরকার পুরো সময় পুরো করতে পারবে না, সন্দেহ আছে। ঠিক আছে, কালকে বা না, ম্যান পাওয়ার কথাটা ঠিক নয়, পঞ্চায়েতে মাসল পাওয়ার দিয়ে হয়েছে। কারণ দেখুন, যারা এখানে 30-30 বছর শাসন করেছে, সিপিএম আর কংগ্রেস, তারা দাঁত ফোটাতে পারেনি। বিজেপি তো এখনও নবীন, সত্যি সত্যি আমাদের সঙ্গে সংগঠন ছিল না, কিন্তু আমরা রাস্তায় নেমে লড়াই করেছি। সিপিএম কংগ্রেসের বরিষ্ঠ নেতারা মার খেয়েছেন, বাড়ি ঢুকে গেছেন, নমিনেশনই করাতে পারেনি। আমরা 38,000 নমিনেশন করিয়েছিলাম, 30-31,000 ক্যান্ডিডেট ময়দানে ছিলেন, ভোট করিয়েছি আমরা, রিগিং আটকেছি। যদি ঠিকমতো কাউন্টিং হতো তাহলে 6,500 জায়গায় এটা 13,000 আমাদের জেতা প্রার্থী হতো। মাসল পিরিয়ড পিছিয়ে আছি, তো মাসল পাওয়ারের পিছনে যদি প্রশাসন এসে যায়, তখন স্বাভাবিকভাবে আমরা দুজনের সঙ্গে তো লড়াই করতে পারিনি। গণতন্ত্রের নিরিখে যে লড়াই, সেটা আমরা লড়ছি, এবং গণতান্ত্রিকভাবে যেখানে আমাদের টিএমসি হারাতে পারেনি, সেখানে পুলিশ প্রশাসন দিয়ে আমাদের প্রার্থীদের তুলে নিয়ে গিয়ে জোর করে সামিল করার চেষ্টা করেছে টিএমসি। তার জন্য আমাদেরকে রাজ্যের বাইরে রেখে দিতে হয়েছে আমাদের প্রার্থীদের, যারা জিতেছেন। তো এই অসম পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করছি, টিকে আছি, এখনও আমাদের পার্টি ছেড়ে কেউ পালিয়ে যায়নি। আমরা যেখানে মাসল পাওয়ারের টক্কর দিতে পেরেছি, সেখানে ভালো রেজাল্ট করেছি, উত্তরবঙ্গে করেছি, জঙ্গলমহলে করেছি, এমনকি পুরুলিয়া জেলাতে আমরা টিএমসির চেয়ে ভালো রেজাল্ট করেছি। ওনারা 56টা পঞ্চায়েত জিতেছেন, আমরা 60টা জিতেছি, এবং যেগুলো ঝুলে আছে তার বেশিরভাগ আমরা জিতবো, যতই শক্তি প্রয়োগ করুন। এত ঢাকঢোল পিটিয়ে 21 জুলাই বলা হলো প্রচুর লোক জয়েন করবে, কেউ করেনি। বলা হচ্ছে 40-50 জন ঝাড়গ্রাম থেকে এসেছে, একটা নাম বলতে পারেনি ওরা, খালি লোককে বোকা বানানোর চেষ্টা চলছে। পাগল না হলে কেউ আজকাল টিএমসিতে জয়েন করে না। এবং যারা গেছে টিএমসিতে, দেখুন তার পিছনে 4টে লোক নেই। আর আমাদের পার্টিতে যারা জয়েন করছে, প্রত্যেক দিন দেখুন আমাদের সভা, সেদিন 30,000 লোক হয়েছিল রেজিনগরে, হুমায়ুন কবির এসেছেন, সেখানে 15,000 মুসলমান জয়েন করলেন। গতকাল তপনে এবং গাজলের সভা করে এলাম আমি, এসপি, আরএসপি, সমস্ত পার্টি পুরো ঝেড়ে চলে, হাজার হাজার লোক জয়েন করছে। যে নেতারা আসছেন, কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট দক্ষিণ দিনাজপুরের নীলাঞ্জনবাবু, তিনি এসছেন, তার সঙ্গে কয়েক হাজার লোক এসেছে। তো জনাধারযুক্ত যারা নেতা তারা বিজেপিতে আসছেন, যাদের জনাধার নাই তারা টিএমসিতে যাচ্ছেন। এটা আজকে বাংলার রাজনীতির পরিদৃশ্য।